কিছুরই তো নেই অভাব ভালোবাসা ছাড়া, তাই তো খুঁজছে সে মনের মানুষ ওই দেশে হারা। আদরের ডাকে ডাকবে কে, তাকে কে যে দেবে সাড়া, শহুরে আলোতে মন্দ ভালোতে রাখবে কে পাহারা, রূপকথার সাজে রোদ্দুরের মাঝে মেঘলা গো। বয়া যাই বলুক, আমার মন বলছে রাহুল আমায় গায়ে হলুদে সারপ্রাইজ দিতে ঠিক আসবে। রাহুল সব করতে পারে। সে তো হবে, এই প্রত্যেকটা ভিডিও যেন আপলোড হয়, কোনটা যেন মিস না হয়। একদম একদম একদম, ভালো করে করবে। নাচ গান তো হতেই থাকবে, আরে সময়টার দিকে দেখো, গায়ে হলুদটা তো করতে হবে নাকি? যাও তুমি অতীতটা দেখো। ভালোই হলো বুঝলি, বাইকটা না নিয়ে এসে কাস্টমারের গাড়িটা অনেকদিন ধরেই গ্যারেজে পড়েছিল, ফেরার পথে গিয়ে দিয়ে চলে আসবো। যাবো ধর্মতলায়, দাদাভাই নিয়ে যাচ্ছে শ্যামবাজারে। দাদাভাই কি দরকার ছিল বলতো এত কষ্ট করার? আমি তো বললাম আমি নিজে চলে যাব, কেন অযথা কষ্ট করছিস? উফ পাপি, এক কথা বারবার বলিস, বললাম তো শম্পার বাড়িতে ড্রপ করে। ঠাকুর ঠাকুর কিছু একটা করো ঠাকুর, রাহুলের প্রতি যদি আমার ভালোবাসা সত্যি হয় তাহলে আমাকে মাঝপথে নামিয়ে দাও। দাদাভাই যদি সত্যি আমাকে শ্যামবাজারে সম্পাদের বাড়ির সামনে নামায় তাহলে তো আমাকে বাসে করে নিউ মার্কেট, আবার সেখান থেকে আলিপুর যেতে হবে, পুরো সান ট্যান পড়ে যাবে, আমাকে দেখতে খারাপ লাগবে। ও ঠাকুর ঠাকুর প্লিজ কিছু একটা করো প্লিজ। মিষ্টির মায়ের শরীর খারাপ? দাঁড়া দাঁড়া আসছি। হ্যাঁ বললাম তো আসছি। শোন পাপড়ি, তোকে যদি আমি এখানে নামিয়ে দিই তুই ঠিকঠাকভাবে পৌঁছে যেতে পারবি তো? হ্যাঁ কোনো অসুবিধা নেই দাদা ভাই, আমি একাই চলে যেতে পারবো। বাড়ি ফিরতে দেরি করবি না কিন্তু? না আসছি। হ্যাঁ টাটা। সাবধানে বাপড়ি। হ্যাঁ থ্যাংক ইউ থ্যাংক ইউ ঠাকুর, কিন্তু আমাকে যে কতটা রাস্তা বাসে করে যেতে হবে, সান ট্যানটা পড়ে যাবেই। তোর বাবা ভাল লাগে না। এই ভালো করে হলুদ মাখতে হবে, কিন্তু সুন্দর দেখাতে হবে তো। সুন্দর দেখাতে হবে মানে? আমার ছেলে তো সব সময় সুন্দর, অলওয়েজ হ্যান্ডসাম। আমাদের মিলিমাও কিছু কম সুন্দর নয়? হ্যাঁ সত্যি, কিন্তু মিলি আর রাহুলকে পাশাপাশি কি মানায় বলো তো, একদম হিরো হিরোইন। চলো চলো বড়টা করে। হ্যাঁ হ্যাঁ Thank you.
ম্যাম আপনার ফোন নাম্বারটা আর ঠিকানাটা? ফোন নাম্বার 9836-47450, আর অ্যাড্রেসটা হচ্ছে, আচ্ছা বলছি যে আপনাদের রিটার্ন পলিসিটা কি আছে, না মানে যদি কোনো সাইজে সমস্যা হয় বা অন্য কিছু? আপনি তো ট্রায়াল দিয়ে নিয়েছেন ম্যাম, আশা করি আপনার সাইজে কোনো সমস্যা হবে না। না তবুও যদি কোনো সমস্যা হয় সেক্ষেত্রে পলিসিটা কি হবে? 7 working days আফটার পারচেজ। যদি আপনার ডিসপিউট বেরোয় সেক্ষেত্রে কিন্তু ম্যাম বুঝতেই পারছেন, হ্যাঁ সঙ্গে কিন্তু বিলটা আনতে হবে। অবশ্যই অবশ্যই নিয়ে আসবো। থ্যাংক ইউ ম্যাম, আপনি আবার আসবেন। নিশ্চয়ই আসতে তো হবেই, জামাটা ফেরত দিয়ে টাকাটা নিয়ে বাবার আলমারিতে আবার রেখে দিতে হবে। সেসব চিন্তা না হয় আবার পরে করা যাবে, আগে আর জামাটা পরে এমন সাজতে হবে যাতে রাহুলের মাথাটা একেবারে ঘুরে যায়। তোমার তো ওর বাড়িতে থাকার কথা। হ্যাঁ তো আমার তো ওখানে থাকার কথা, কিন্তু দেখো না মিলি আমাকে জোর করে এখানে পাঠিয়ে দিল। মিলি তোমাকে পাঠালো? আমি আর মিলি তো বেস্ট ফ্রেন্ড। মিলি আমাকে বলেছে যে বিয়ের সময় সবাই শুধু মেয়েদের কথাই ভাবে, ছেলেদের কথা কেউ ভাবে না, আর রাহুলের যদি কোনো অ্যাংজাইটি হয় সেটা যেন শুধু আমার সাথেই শেয়ার করে। আন্টি আমি একটু রাহুলকে হলুদ মাখাতে পারি? হ্যাঁ অবভিয়াসলি, এসো এসো এসো। হলুদ নিয়ে কখনো বর আসে, বাড়ির লোকজন আসবে, একটু ধৈর্য ধরতে হবে তো। তারপরে তো রাহুল দাদা রাত্রিবেলা সাজগোজ করে আসবে। আমি তুমি তোমার কাকা অনুজ সুজি আর হ্যাঁ ওই রাহুলের টিমের কটা লোক যাবে। ও তাহলে তো ঠিক আছে, একটু বাকি কি যে করছে। সোনা বুঝি তোমরা তো হলুদের তত্ত্ব নিয়ে যাচ্ছ, আমিও তোমাদের সাথে যাব। ওখানে গেলে মিরির সাথে একটু দেখা হয়ে যাবে। তুমি আমাদের সাথে যাবে? আচ্ছা ঠিক আছে চলো। থ্যাংক ইউ। জানো তো আমি হলাম গিয়ে বরের বাড়ির মাসি আর কোনের বাড়ির পিসি, দু বাড়িতেই আমার যাতায়াত আছে। আচ্ছা ঠিক আছে চলো, তুমি ঠিক আছে আমি গিয়ে না বাকি তত্ত্বগুলো নিয়ে আসছি।
কোথায় গেল সনু? এই অনুজাই বলছি যে কি হচ্ছে বলতো? হ্যাঁ আমি আগে আমাকে এটা দাও দাও, ওই গাড়িগুলো এক্ষুনি পৌঁছে যাবে, আমরা এখনো বেরোতে পারিনি, হলুদ নিয়ে যেতে হবে, সবকিছু দেরি হয়ে যাচ্ছে, একটু তাড়াতাড়ি দেখ না। হচ্ছে তো সবাই সকাল থেকে, দাঁড়া একটুখানি পৌঁছে যাবো ঠিক সময় মতো। কি করে পৌঁছাবো আমি বুঝতে পারছি না। হলুদ হলুদের বাড়িটা কোথায়? হলুদের বাড়ি? হ্যাঁ হলুদের বাড়ি, হলুদ হলুদ হলুদ, এই জি হলুদ, এই তো। বাবা থ্যাংক ইউ গো, ভাগ্যিস তুমি মনে করে নিয়ে এলে, না হলে যে কি কেনে দাও, আমায় দিয়ে দাও। না না তোমায় নিতে হবে না, তুমি আজকে এত মিষ্টি করে সেজেছো, গাড়িতে যেতে গিয়ে যদি তোমার দামি শাড়িতে হলুদটা পরে হলুদের দাগ হয়ে যায় তাহলে তো সবটা নষ্ট হয়ে যাবে, তাই না? এটা বরং আমার কাছে থাকো, আমি যত্ন করে রাখবো। সাবধানে রেখো, হ্যাঁ এটাই কিন্তু আসল। কই আর কি বাকি আছে? এই তো সুযোগ, আমি থাকতে তোর গায়ে হলুদ হবে না মিলে। রাহুলের গায়ে ছোঁয়ানো হলুদ শুধু আমার গায়ে লাগবে, শুধু আমার গায়ে। আমি হব এই বাড়ির বউ। এবার আমিও দেখি কিভাবে রাহুলকে তুই পাশ মিলি। আজ তোর বিয়েটা ভন্ডুল আমি করেই ছাড়ব, রাহুল শুধু আমার, শুধু আমার। এই তো হলুদের বাটি নিয়ে চলে এসেছি আমি। এসো এসো, হ্যাঁ চল। মিলি ও সুন্দর সাজিয়েছে না? বুঝি গেল যে তত্ত্ব এসে গেল, তাড়াতাড়ি চো। দেখি দেখি কি মিষ্টি লাগছে দেখতে, দেখো তোমার জন্য কত কি এসেছে। রাহুল এসেছে না গো, বাট একজন স্পেশাল কেউ এসেছে। স্পেশাল? রাহুলদের বাড়িতে গিয়েছিলি? হ্যাঁ, ও তো বললো যে তুমি ওকে তোমার রিপ্রেজেন্টেটিভ হিসেবে আমাদের বাড়িতে পাঠিয়েছ। বিয়ের দিন নাকি শুধু মেয়েদের টেনশন থাকে না, ছেলেদেরও টেনশন থাকে, তাই তুমি তো থাকতে পারছো না রাহুলের পাশে পাশে, ও যেন থাকে। আমি বলেছিলাম দেখেছো মিলির মুখ থেকে তো মনেই হচ্ছে যে ওই মেয়েটাকে কিছু বলেইনি।
আমি তোমাকে বলছি শোনো, আমার না আজকে সকাল থেকেই মনটা বলছে, হ্যাঁ সকাল থেকেই মনটা বলছে যে এই মেয়েটা না কোথাও একটা থেকে বেশি দূরে বসেছে, ব্যাপারটা না অন্য বলে আমি বলছি শোনো। সে কি রে মিলি, সেদিন আমাদের বাড়িতে নেমন্তন্ন করতে গিয়ে তুই বললি না, এর মধ্যে ভুলে গেলি? তাই কি কি জানি, যাই হোক তুই আয় আয় আয়। বাবা, ও নাকি তোমার বেস্ট ফ্রেন্ড, তা তুমি ওকে একটা কথা বলে ভুলে গেলে? না মা, ও আমার বন্ধু না, জাস্ট ক্লাসমেট। সেদিন ওর বাড়িতে খারাপ ব্যবহার করেছিল বলে আমার বিয়ের দিন সব তিক্ততা মেটাতে এসেছে ও, বুঝতে পেরেছি। বাপরি, তুই এসেছিস, আমার সত্যি খুব ভালো লাগছে রে। আমার বাড়িতে তো তেমন কেউ নেই, আমি, বয়া আর বাবা। দেখ বাবা আজকের দিনেও কাজে গেছে, যাদেরকে নিমন্ত্রণ করলে তারপর আসে তারা তো নিমন্ত্রিত, কিন্তু তোকে নিমন্ত্রণ না করতেই তুই চলে এসেছিস। সত্যি আমার বন্ধু রে। তুই আমার শত্রু মিলি, সুচের মতো এসেছি বটে, তবে ভাল হয়ে বেরোব। তুই ভাবতেও পারছিস না আমার মাথায় ঠিক কি চলছে। আমরা সবাই গ্রুপ ফটো নিতে পারি না? অবশ্যই পারি, চলো 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 ছবি তুলবো, চলো চলো রিঙ্কু দি, চলো সবাই চলে এসো চলো। তুমি ওখানে কেন, এসো এসো, দাঁড়াও এখানে দাঁড়াও, তোমরা এভাবে এখানে দাঁড়িয়েছো কেন, এসো এসো, আমরা সবাই একসাথে চলবো। না না ঠিক আছে, আমাদের আবার কেন, কেন মানে কেন, সবাই তুলবো, এসো এসো দাঁড়াও। হ্যাঁ বলো। ওরা বেসিক্যালি আমাদের কাছে আশ্রিত, তো তো ওদের সাথে ছবি তুলে তুমি তোমার প্রেসিজটা ডাউন করো না। এটা তুমি কি বলছো দাদা ভাই, মানুষ তো মানুষই, কে উঁচু কে নিচু সবটাই তো মনের ব্যাপার। আর দেখো না, তোমরা এলে বলে আমাদের ফাঁকা বাড়িটা কেমন ভরে গেল, তোমরা সবাই না আমার কাছে খুব প্রিয়, আমি সবার সাথে ছবি তুলবো। দাঁড়াও দাঁড়াও সবাই ক্লোজ আসো চলো, স্মাইল। আচ্ছা আমি কি বলি, রাহুল আর মিলির হ্যাশট্যাগ হলে কেমন হয়? ওয়াও, দ্যাটস এ গ্রেট আইডিয়া, কিন্তু কি দেওয়া যায়? আরে এই চুপ করে না থেকে কিছু বল না। আচ্ছা রামেলি হলে কেমন হয়, মানে রাহুল প্লাস মিলি? ইয়েস রামেলি, গ্রেট, দারুণ। তো তবে বসের কাছ থেকে কিন্তু অবশ্যই একবার অ্যাপ্রুভ করে নেওয়া উচিত। হ্যাঁ কারেক্ট। শুনুন সবাই, বলছি কি, গায়ে হলুদের শুভ সময়ের সূচনা তো হতেই চলেছে, তা আপনারা সবাই প্রস্তুত তো? হ্যাঁ প্রস্তুত। বেশ বেশ ঠিক আছে। হলুদের বাটিটা তো এখানে দেখছি না। বাটিটা তত্ত্বের মধ্যেই আছে, এখানেই তো ছিল। না এখানে নেই। নেই মানে এখানেই তো থাকার কথা, কি গো? আমি ভালো করে দেখেছি, তত্ত্বের মধ্যে হলুদের বাটি নেই। এই এই মে বলছি, হলুদের বাটিটা তোমার হাতে ছিল না? আমার কই, না তো না ছিল না, রিঙ্কুদি রিঙ্কুদির হাতে আমি লাস্ট দেখেছিলাম, কি তাই না? আমার হাতে, আমার হাতে ছিল। তুমি এবার গাড়িতে গিয়ে দেখে এসো তো, বাড়িটা গাড়িতেও থেকে যেতে পারে। হ্যাঁ দেখবে, আমি এখনই যাও। সব ঠিক হয়ে যাবে মা, ঠিক পাওয়া যাবে বাড়িটা। গাড়িতে তো আমি খুব ভালো করে খুঁজে এলাম, বাটিটা তো কোথাও নেই।
আমার মনে আছে, আমি তো তোমার হাতেই হলুদের বাটিটা দিয়েছিলাম, আর তুমি তো হলুদের বাটিটা নিয়ে গাড়িতে উঠেছিলে। হ্যাঁ, তুমি গাড়িতে উঠেছিলে তো। আপনার কোথাও একটা ভুল হচ্ছে। এমিলি, মিলি দেখ, আমি কি তোর রাহুলের ছোঁয়ানো হলুদ সেই বাটিটা আমি কোথাও ফেলে দিতে পারি? সত্যি বল না রেহানা। বাপরে, তুই এরকম কেন করবি? আমি কিছু বলেছি নাকি? আরে আপনাদের হলো আর 15 মিনিটের বেশি টাইম নেই, তাড়াতাড়ি করুন। বাড়িতে কাউকে পাঠালেও তো এখন 15 মিনিটের মধ্যে আসতে পারবে না সে। আমি একটা বাড়িতে ফোন করে দেখি। হ্যাঁ হ্যাঁ রিঙ্কু বল। মা, একটা গন্ডগোল হয়ে গেছে, গায়ে হলুদের বাটিটা খুঁজে পাওয়া যাচ্ছে না। কি বলছিস কে তুই? তাহলে এখন কি হবে? বুঝতে পারছি না, তাই জন্য তো তোমায় ফোন করলাম। কি হচ্ছে জেঠিমা? দেখ না রাহুল, হলুদের বাটি কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। কি? গায়ে হলুদ যদি না হয় ফুটেজ পাবো কি করে? আরে এত স্পন্সরদের নাম অ্যানাউন্স হবে কোথায়? সর্বনাশ হয়ে যাবে আমার। রাহুল, আমাকে একটু সাবিত্রীদের সাথে কথা বলা তো, ফোনটা একটু দে। হ্যাঁ দিদি, বয়াকে ফোনটা দে। হ্যাঁ দাঁড়াব একবার একটু। হ্যালো সাবিত্রী দি, হলুদের বাটিটা খুঁজে পাওয়া যাচ্ছে না মানে? কোথাও পাচ্ছি না, সব জায়গায় দেখেছি, হাতে মাত্র 10 মিনিট সময় আছে। আপনি একটা কাজ করুন সাবিত্রী দি, আপনি ওই আপনাদের রান্নার হলুদ আছে তো? রাহুলের গায়ে ছোঁয়ানো হলুদ তো চাই। সাবিত্রী দি, হলুদ তো হলুদই তাই না? আপনি একটা কাজ করুন, ওই রান্নার হলুদের ভেতরেই সর্ষের তেল মিশিয়ে আপনি মিলির গায়ে লাগিয়ে দিন।